শাহনুল আলম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি নামাজ ছেড়ে দেওয়া যাবে কী মতো দিয়েছি যদি নামাজরত অবস্থায় ভূমিকম্প হয় এবং আশঙ্কা হয় যে ভূমিকম্পে আপনার জীবনহানি হতে পারে আপনি নামাজ ছেড়ে নিরাপদে চলে যেতে পারেন আর যদি আপনি আল্লাহর তাওকল করে নামাজ কন্টিনিউ করেন তো সেটি আপনার জন্য জায়জ আছে এবং এই অবস্থায় মৃত্যু হলে আশা করা যায় আল্লাহ তালের কাছে আপনি বরং আজর পাবেন তবে রিস্ক যদি বেশি হয় তাহলে জীবন রক্ষা করার জন্য আপনি সালাত ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে পারেন এবং সেটাও কোনো কোনো ক্ষেত্রে সেটি উত্তম হতে পারে বিশেষ করে যখন খুব বেশি রিস্ক হয় তখন আর আল্লাহর আল্লাহ অকুলকে আপনি থেকে যেতে চাইলে সেটি থাকতে পারেন রিস্ক যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে থেকে গেলেন আল্লাহ না এরপর বিপদ হয়ে গেল তাতেও আপনি আল্লাহ কাজ আজর পাবেন ইনশাআল্লাহ চালা তাহলে নিরাপদ মনে হলে বা খুব বেশি ভয়ঙ্কর কিছু মনে হলে আপনি কন্টিনিউ করতে পারেন চাইলে এবং এরপরে বিপদ হলে আপনি সব পাবেন কিন্তু বেশি রিস্ক আছে এরকমটি মনে হওয়ার পরও আপনি কন্টিনিউ না করে ছেড়ে দেওয়াটাই বেটার জীবন রক্ষার খাতিরে আর সাধারণ অবস্থাতে আশঙ্কা হয়েছে সেজন্য আপনি সালাচ্ছে নিরাপদে যেতে পারেন